হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষার জন্য যে 1000 এক্সপেক্টেড কোশ্চেন আমি তোমাদের দেওয়ার কথা বলেছিলাম, তো সেটা হচ্ছে এটা 12 নম্বর ক্লাস। এখানেও তোমাদের জেনারেল সায়েন্সের 25টি কোশ্চেন থাকবে গুরুত্বপূর্ণ। তো আজকের যে বিষয়টা হচ্ছে, আজকে জৈব রসায়ন থেকে তোমাদের যত ইম্পর্ট্যান্ট কোশ্চেন হতে পারে, তো আগের দিন দিয়েছিলাম ধাতু আকরিক থেকে আরও কিছু কোশ্চেন হবে, সেগুলো তোমাদের দেওয়া হবে। আজকে হচ্ছে জৈব রসায়ন থেকে তোমাদের কী ধরনের কোশ্চেন থাকতে পারে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নাও। নতুন হয়ে থাকলে রেলওয়ে গ্রুপ ডি অথবা এনটিপিসি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অন করবে, তাহলে নতুন ভিডিও দেবো তখন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভিয়েতনাম যুদ্ধে তথাকথিত এজেন্ট অরেঞ্জ বা 2,4,5 ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4,6-T বনাঞ্চলে ছড়িয়ে দেওয়া হতো, কিসের জন্য ছড়িয়ে দেওয়া হতো? প্রত্যেকটা কোয়েশ্চেন বলবো, 3 সেকেন্ডের মতো সময় থাকছে, তারপর তোমাদের আমি কিন্তু উত্তর বলে দেবো। সেই সময়ের মধ্যে তোমরা উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবে। তো ভিয়েতনাম যুদ্ধে এজেন্ট অরেঞ্জ ছড়িয়ে দেওয়া হতো, যাকে বলা হচ্ছে কি এজেন্ট অরেঞ্জ, কোথায় ছড়িয়ে দেওয়া হতো? বনাঞ্চলে। তো আনসার করার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, যে ভিয়েতনাম যুদ্ধ যতটা আমার মনে আছে, আমি পড়েছি কোথাও যে 1955 থেকে 1970-75 সালের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। যেমন উত্তর ভিয়েতনামকে সাপোর্ট করেছিল সোভিয়েত ইউনিয়ন, চায়না, এইসব দেশগুলো, এবং দক্ষিণ ভিয়েতনামকে মার্কিন যুক্তরাষ্ট্র, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলো সাপোর্ট করেছিল 1955 থেকে 75 সালের মধ্যে। তো কিসের জন্য এজেন্ট অরেঞ্জ বনাঞ্চলে ছড়িয়ে দেওয়া হতো? উত্তর হবে, বনাঞ্চলের পাতা ঝরিয়ে শত্রু শিবির খোঁজার জন্য। এই গ্যাস, এটা এজেন্ট অরেঞ্জ বনাঞ্চলে ছড়িয়ে দিলে কী হবে, গাছের সমস্ত পাতা ঝরে যাবে এবং শত্রুকে খুঁজতে সুবিধে হবে, তো সেই জন্যই ছড়িয়ে দেওয়া হতো। অপশান সি কারেক্ট আনসার। নেক্সট দেখো, অটোরিক্সা দ্বারা বায়ুদূষণের পরিমাণ কম করার জন্য নিম্নের কোনটির ব্যবহার শুরু করা হয়েছে? যে কোনো যানবাহন দ্বারাই বর্তমানে বায়ু দূষিত হচ্ছে, তো এটার জন্য একটা বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে, সেটা কী? সেটা হচ্ছে সিএনজি। সিএনজির পুরো নাম কি? সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, দ্বারা যানবাহন চালানো হবে, যার ফলে বায়ু দূষণের সম্ভাবনা নেই বললেই চলে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3 নম্বর, মার্স গ্যাসের মধ্যে প্রধানত আছে কি? মার্স গ্যাস কোথায় হয়? বিভিন্ন ধান খেতে, মানে সাথে সাথে জঞ্জাল এরিয়াতে মার্স গ্যাসের তৈরি হয় প্রাকৃতিকভাবে। তো মার্স গ্যাসের মধ্যে প্রধানত কি থাকে? সবচেয়ে প্রধান যেটা থাকে সেটা হচ্ছে মিথেন, CH4 বা মিথেন থাকে। এবং মার্স গ্যাসের মধ্যে আরও কী কী থাকে দেখো, মিথেন, তার সাথে থাকে হাইড্রোজেন সালফাইড, H2S, এবং থাকে CO2। তো সবচেয়ে প্রধান হচ্ছে মিথেন থাকে, CH4। নেক্সট দেখো, যে অণুর মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি কার্বন পরমাণুর দূরত্ব সবচেয়ে বেশি, একটা অণুর মধ্যে দুটো কার্বন পরমাণুর দূরত্ব সবচেয়ে বেশি, সেটি হচ্ছে ইথেন। ইথেন হবে কারেক্ট আনসার, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, 5, ইথার অণু হলো কি? ইথার অণু হলো কি মানে এখানে বলতে চাইছে যে ইথারের অণুর গঠনটা কেমন, পোলার নাকি নন পোলার, সরলরৈখিক? এটা সরলরৈখিক হবে, সরলরৈখিক নাকি কোনোটি নয়। তো ইথার অণুর স্ট্রাকচারটা হচ্ছে পোলার, পোলারাইজেশন, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, সম আণবিক ওজন বিশিষ্ট ইথারের স্ফুটনাঙ্ক অ্যালকোহলের স্ফুটনাঙ্কের বেশি না কম না একই না কী হবে? কারেক্ট আনসার হবে অনেক কম, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। সম আণবিক ওজন, আণবিক ওজনটা একই বিশিষ্ট ইথারের স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক অ্যালকোহলের স্ফুটনাঙ্কের থেকে অনেক কম, অর্থাৎ কম উষ্ণতাতেই এটা বয়লিং পয়েন্ট হচ্ছে কম উষ্ণতা। নেক্সট 7, উড স্প্রিট নামে পরিচিত যে যৌগটি, কোন যৌগটি উড স্প্রিট নামে পরিচিত? কারেক্ট আনসার হচ্ছে দেখো, মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলের CH3OH, তো মিথাইল অ্যালকোহল উড স্প্রিট নামে পরিচিত। একে প্রথম যখন তৈরি করা হয়েছিল মিথাইল অ্যালকোহল, তখন কাঠ থেকে কাঠের পাতন করে ধ্বংসাবশেষের পাতন করে তৈরি করা হয়েছিল খুব কম পরিমাণে মিথাইল অ্যালকোহল, তাই এটাকে উড স্প্রিটও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হাইড্রোজেন বন্ধন সম্ভব কোথায়? মনে রাখবে, হাইড্রোজেন বন্ধন সবসময় সম্ভব জলীয় অণুতে, অর্থাৎ দেখো জলের সংকেত হচ্ছে H2O,
তো হাইড্রোজেন বন্ধন সম্ভব জলীয় অণুতে, দুটো হাইড্রোজেন থাকে। তো হাইড্রোজেন বন্ধন সম্ভব কোথায়, ইথার, হাইড্রোকার্বন, অ্যালকোহল নাকি হ্যালোফর্মে? কারেক্ট আনসার হচ্ছে অ্যালকোহলে, হাইড্রোজেন বন্ধন সম্ভব অ্যালকোহলে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডিনেচার্ড স্প্রিট প্রধানত ব্যবহৃত হয় কিসে? ডিনেচার্ড স্প্রিট প্রধানত ব্যবহৃত হয় বার্নিশ প্রস্তুতিতে দ্রাবক রূপে। বার্নিশ হচ্ছে রং করার ক্ষেত্রে, বার্নিশ প্রস্তুতিতে দ্রাবক রূপে ব্যবহৃত হয় স্প্রিট। স্প্রিটের সংকেতটা কী হচ্ছে? H2H5OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহল বা স্প্রিট। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা, 10, আলকাত্রার আংশিক পাতনের ফলে উৎপন্ন নিচের পদার্থগুলির মধ্যে কোনটি আম্লিক বা অ্যাসিডিক কোনটি? এখানে আম্লিক হচ্ছে, এখানে ফেনল হবে, এটা কারেক্ট আনসার হবে ফেনল। ফেনল হচ্ছে আম্লিক, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং দেখো, আলকাতরার আংশিক পাতন যদি করা হয় তো কী কী উৎপন্ন হয়? বেনজিন, টলুইন, জাইলিন, এনিলিন, এইসবগুলো উৎপন্ন হয়। তার মধ্যে প্রসম হচ্ছে, প্রসম যদি বলা হয়, প্রসম কি আলকাতরার আংশিক পাতনের ফলে নিম্নের কোনটি প্রসম, তখন হবে বেনজিন, টলুইন, জাইলিন। এবং ক্ষারীয় যদিও বলা হয় যে ক্ষারীয় কোনগুলো, তাহলে এনিলিন এবং পিরিডিন, মনে রাখবে পিরিডিন ক্ষারীয়। এবং যদি আম্লিক বলা হয়, আম্লিক কি উৎপন্ন হয়, তখন হবে ফেনল। ফেনল হচ্ছে আম্লিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, 11, ইউরিয়া হলো গবেষণাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন কে? কৃত্রিমভাবে গবেষণাগারে প্রস্তুত করা প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া, এটা কে প্রস্তুত করেছিলেন? এটা প্রস্তুত করেছিলেন ভলহার, বাংলাতে হচ্ছে ভলহার, কিন্তু এর আসল ইংলিশ স্পেলিংটা যদি বলো তাহলে হবে ফ্রেডরিক, ফ্রেডরিক ভলহার। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো, 12, অ্যালকেন বা এটা অ্যালকেন হবে, বাংলাতে লিখতে সমস্যা হয়, অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর কী আছে? অ্যালকেন যৌগ রাশি কোনগুলো? অ্যালকেন যৌগ রাশি বলা হয় যার মধ্যে একটা কার্বন থাকে সেটা হচ্ছে মিথেন, দুটো কার্বন থাকলে ইথেন, তিনটে কার্বন থাকলে প্রোপেন, এটা মিথ, তারপর হচ্ছে ইথ, তারপর হচ্ছে প্রোপ, C4 মানে হচ্ছে বিউট, এইভাবে C5 হচ্ছে পেন্ট। তো দেখো, মিথেন প্রথমে আছে C1, একটা কার্বন থাকলে মিথেন, নেক্সট আসছে কি ইথ বা ইথেন, তাহলে অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর কী আছে? মিথেনের পর আছে, এখানে ইথিন নয়, এটা অপশান ডি কারেক্ট আনসার হবে, বাট এটা ইথিন নয়, এটা হবে ইথেন, এটা ইথেন, সরি ফর দ্য স্পেলিং মিস্টেক হয়েছে, এটা ইথেন হবে। তাহলে প্রথমে হচ্ছে মিথেন, তারপরে ইথেন, তারপরে প্রোপেন, তারপরে চারটা কার্বন পরমাণু হলে বিউটেন, তারপরে পেন্টেন, তারপরে হ্যাক্সেন, এইভাবে চলতে থাকবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 13, ইথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে পৃথক করা যায় কিভাবে? কিভাবে পৃথক করা যায়? না, উত্তর হবে আংশিক পাতনের সাহায্যে। ইথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণকে, ইথাইল অ্যালকোহলকে পৃথক করা হচ্ছে আংশিক পাতনের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 14, অর্থো এবং প্যারা নাইট্রোফেনল আলাদা করার উপায় কী? এটা আলাদা করার উপায় হচ্ছে পরিস্রাবণ, পরিস্রাবণ পদ্ধতির মাধ্যমে অর্থো এবং প্যারা নাইট্রোফেনলকে আলাদা করা হয়। পরবর্তী কোয়েশ্চেন, এলপিজি সিলিন্ডারের মধ্যে থাকে কী? এলপিজির পুরো নাম লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তো এলপিজি সিলিন্ডারের মধ্যে কী থাকে? আশা করি তোমরা প্রত্যেকে এর উত্তর জানো। কারেক্ট আনসার হবে বিউটেন এবং প্রোপেন, প্রোপেন এবং বিউটেন, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, 16, প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার? পলিমারটা কী জিনিস? নামটা হয়তো আশা করি তোমরা শুনেছ। তো পলিমার হচ্ছে দেখবে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র অণু, ক্ষুদ্র অণু যুক্ত হয়ে কী করে দীর্ঘ শৃঙ্খলা বিশিষ্ট, দীর্ঘ শৃঙ্খলা বিশিষ্ট বৃহৎ অণু গঠন করে, তখন সেগুলোকে কী বলা হয়? পলিমার বলা হয়। তো প্রকৃতিজাত রবার, রবার কোন যৌগের পলিমার? এটা হচ্ছে আইসোপ্রিন, যৌগটির নাম হচ্ছে আইসোপ্রিন যৌগের পলিমার। তো আইসোপ্রিন যৌগের ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো মিশ্রিত হয়ে শৃঙ্খলা বিশিষ্ট একটা বৃহৎ অণু গঠন করে, তো সেটা হচ্ছে প্রকৃতিজাত রবার, অপশান ডি। নেক্সট হচ্ছে, 17, যে পদার্থ ধর্মে পলিমার নয় তা হলো কী?
নিম্নের যে পদার্থগুলো দেওয়া আছে তার মধ্যে যার ধর্মে পলিমার নেই, পলিমার ধর্ম নই যার, যেটাই কারেক্ট আনসার হবে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ হচ্ছে পলিমার নয়। 17-র বি কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 18, কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক বা হায়েস্ট বয়লিং পয়েন্ট কোনটির? কারেক্ট আনসার হবে দেখো 0.1 মোলার সাধারণ লবণ, সাধারণ লবণ এর স্ফুটনাঙ্ক সর্বাধিক এখানে যে অপশানগুলো আছে তাদের মধ্যে, অপশান সি। নেক্সট দেখো 19, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? তো কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম ফেনল, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী দেখো, ভিনিগার যে পদার্থের লঘু দ্রবণ তাহা হলো কি? তো ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এর লঘু দ্রবণ, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের লঘু দ্রবণ। পরবর্তী প্রশ্ন দেখো 21, নিচের কোনটি সাধারণ তাপমাত্রায় তরল নয়? কোয়েশ্চেনটা মনে রাখবে কি, সাধারণ তাপমাত্রায় তরল নয় বলেছে। কারেক্ট আনসার হবে বিউটেন, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, বিউটেন হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল নয়, অপশান সি। বাকি প্রত্যেকটাই কিন্তু সাধারণ তাপমাত্রায় তরল, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটালডিহাইড, বেঞ্জোয়িক অ্যাসিড এগুলো সাধারণ তাপমাত্রায় তরল, কিন্তু বিউটেনটা নয়। নেক্সট দেখো ফরমালিন, এটা স্পেলিং মিস্টেক আছে, ফরমালিন কি? ফরমালিন, ফরমেলিন কি? কারেক্ট আনসার হবে দেখো 40% ফরমালডিহাইডের দ্রবণ, ফরমালিন হচ্ছে 40% ফরমালডিহাইডের দ্রবণ, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো 23, রেক্টিফাইড স্পিরিট হচ্ছে কি? তো রেক্টিফাইড স্পিরিট হচ্ছে 96% ইথাইল অ্যালকোহল ও 4% জল, এখানে পুরোপুরি 96 নয়, এটা হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহল প্লাস 4.4% ওয়াটার, এটাই হচ্ছে রেক্টিফাইড স্পিরিট, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো 24, ফরমালিন কি কাজে ব্যবহৃত হয়? তো ফরমালিন ব্যবহৃত হয় মৃত জীবজন্তুর দেহ সংরক্ষণে, বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে মৃত জীবজন্তু রাখা হয় চিকিৎসার কাজের জন্য, তো সেগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্যই ফরমালিনকে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ক্লোরোপিক্রিন ব্যবহৃত হয় কিসে? ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন CCl3NO2, এটা হচ্ছে ক্লোরোপিক্রিন, তো এটি কিসে ব্যবহৃত হয়? না পোকামাকড় ধ্বংস করতে ক্লোরোপিক্রিন ব্যবহৃত হয়ে থাকে, তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের 25টি কোয়েশ্চেন শেষ হলো, এটার পিডিএফ চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে আমি পিডিএফগুলো অনেকেই বলছে যে পিডিএফ পাচ্ছে না, তো পিডিএফগুলো তোমরা জেনে রাখবে, আজকে ভিডিও দিলাম তোমরা তার দু একদিন পরে কিন্তু পিডিএফটা পাবে, সঙ্গে সঙ্গে পিডিএফটা পাবে না, তোমরা আগে ভিডিওটা দেখবে ভালো করে, হয়তো তোমরা খাতাতে নোট করে লিখে রাখবে, নেক্সট আমি পরে পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, সমস্ত পিডিএফই পাবে, চিন্তা নেই। আনাকাডেমিতে ফলো করতে চাইলে আনাকাডেমিতে আমাকে ফলো করতে পারো, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আনাকাডেমির সমস্ত কোর্সগুলো আমার কোর্স তোমরা একদম ফ্রিতে দেখতে পারবে, কোনো সাবস্ক্রিপশন করার দরকার হবে না আমার কোর্সের জন্য, আমার যে ফ্রি কোর্সগুলো একদম ফ্রিতে দেখতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ, যদি ভালো লেগেছে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও।